আসসালামু আলাইকুম। দেশি কারিগরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। থাকে সিমুলেশন প্রোটিয়াস টিউটোরিয়ালের প্রথম লেকচার এটি। এই লেকচারে আমি আলোচনা করব কিভাবে প্রোটিয়াস দিয়ে ক্লাস শুরু করতে হয়। এটি হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যার ইন্টারফেস। এখানে প্রথমে যে আইকনটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় কম্পোনেন্ট মুড অথবা কম্পোনেন্ট লাইব্রেরি। মূলত এখান থেকেই সব কম্পোনেন্টগুলো সংগ্রহ করতে হবে। এই আইকনটি সিলেক্ট করার পরে এখানে পি প্রেস করতে হবে। পি প্রেস করার পরে এখানে পিক ডিভাইস একটা উইন্ডো আসবে। তো সেই উইন্ডোতে এখানে কিওয়ার্ড একটা বক্স আছে, এখানে কম্পোনেন্টের নাম লিখে দিলে সেই কম্পোনেন্টগুলো এই স্পেসের মধ্যে দেখাবে। ধরা যাক আমি একটি রেজিস্টার নিতে চাচ্ছি, তো রেজিস্টার শব্দটা লিখলেই রেজিস্টার শব্দটা এখানে লিখা হলে এখানে রেজিস্টার দেখাচ্ছে। তো আমি যদি এটা নিতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করলেই এই যে ডিভাইসের এখানে রেজিস্টারটা চলে আসবে। এরপর আমরা এখানে রেজিস্টারটা নিয়ে এখানে ওয়ার্ক স্পেসের মধ্যে বসাতে পারি, এটাকে ব্যবহার করতে পারি। তো আমরা একটা সার্কিট এখানে সিমুলেট করে দেখি, একটা সিম্পল একটা ডিসি সার্কিট আমরা সিমুলেট করে দেখি। ধরা যাক আমরা এই সার্কিটটাকে সিমুলেট করতে চাচ্ছি। এই সার্কিটের যে প্যারামিটারগুলো এখানে বের করতে বলা হচ্ছে সেই প্যারামিটারগুলো আমরা বের করতে চাচ্ছি। তো আমরা ঠিক এইভাবে এই সার্কিটটাকে কানেকশন দিব। কম্পোনেন্ট প্লেস করার নিয়ম হচ্ছে এখানে সিলেক্ট করার পরে যদি এইভাবে প্রথম ক্লিকে প্রথম রাইট বাটন ক্লিক করার পরে এটা এভাবে দেখাবে, এর পরবর্তী রাইট বাটন ক্লিক করলে সেটা ওয়ার্ক স্পেসে বসে যাবে। এগুলোকে আমরা আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে সাজিয়ে নিতে পারি। যদি আমরা এটাকে রোটেট করতে হয় তাহলে এভাবে এটার মধ্যে এটা এই কম্পোনেন্টের উপর রাইট বাটন ক্লিক করলে এই রোটেট ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট 180 ডিগ্রি এভাবে আমরা রোটেট করে নিতে পারি। এটাকে আমরা সার্কিটের মধ্যে করে রোটেট করে নিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি, এটা খুব ছোট দেখাচ্ছে। সেটা এখানে এই প্লাস বাটনের মাধ্যমে এটাকে জুম করা যাবে। কম্পোনেন্টগুলো আমরা বসিয়ে নিলাম, এরপর আমরা এগুলাকে এখন সংযুক্ত করব। তো কম্পোনেন্ট সংযোগ করার জন্য আমরা কম্পোনেন্টের কাছে কার্সরটাকে যদি না হয় তাহলে সেটা একটা রেড মার্ক দেখাচ্ছে। এই অবস্থায় যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে একটা ওয়্যার বের হবে। আবার যখন এই কম্পোনেন্টের টার্মিনালের কাছে আনা হবে তখন আবার রেড মার্ক দেখাচ্ছে, আবার ক্লিক করলে ওয়্যারটা লেগে যাবে। এভাবে আমরা সবগুলা কানেকশন কমপ্লিট করব। এই সার্কিটের মধ্যে আমরা সবগুলা কানেকশন দিয়ে নিলাম। এখন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে 72 ভোল্টের, এই ভোল্টেজ সোর্সটা আমরা এখানে সংযুক্ত করব। আর একটা গ্রাউন্ড টার্মিনাল, সেটাও আমরা এখানে সংযুক্ত করব। ভোল্টেজ সোর্স নেওয়ার জন্য তাও আমরা কম্পোনেন্ট মোডে গিয়ে এখানে যদি ভোল্টেজ সোর্স শব্দটা লিখি, ভোল্টেজ সোর্স এই ডিসি ভোল্টেজ সোর্স আসছে। আমরা এখানে যদি ক্লিক করি অথবা এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। এখান থেকে এটা সিলেক্ট করা হলো। এবার আমি এখানে একটা প্রেস করলাম। এরপর আমরা বিভিন্ন রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সার্কিট অনুযায়ী এডিট করে নিব। এখানে 4, 8, 12, 24
কিভাবে আমরা চেঞ্জ করে নিচ্ছি, ফোর এইট সার্কিট ডায়াগ্রামের মতোই আমরা সবগুলা ভ্যালু পরিবর্তন করে নিলাম। এখন এই সার্কিটে যেটা বের করতে বলা হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট এবং এই ব্রাঞ্চের ভোল্টেজ। তো সেটা বের করার জন্য আমরা এখানে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। এখানে একটা অ্যামিটার সংযুক্ত করতে হবে, এখানে আরেকটা অ্যামিটার আর এখানে একটা ভোল্টমিটার সংযুক্ত করতে হবে। তো অ্যামিটার ও এখানে একটি গ্রাউন্ড টার্মিনাল সংযুক্ত ছিল, সেই গ্রাউন্ড টার্মিনালটি আমরা এখানে দিচ্ছি। এখন আমরা এখানে একটা অ্যামিটার, এখানে একটা অ্যামিটার আর এখানে একটা ভোল্টমিটার সংযুক্ত করব। অ্যামিটার পাওয়া যাবে ইনস্ট্রুমেন্ট মোডে, ইনস্ট্রুমেন্ট মোডে এখানে যে ডিসি ভোল্টমিটার, ডিসি অ্যামিটার। তো এখানে একটা ডিসি অ্যামিটার সংযুক্ত করব আমরা এখানে টার্মিনালে, আর এই টার্মিনালে আরো একটি অ্যামিটার। এটাকে রোটেট করে নিচ্ছি, একটি ভোল্টমিটার সংযুক্ত করব এই ব্রাঞ্চের ভোল্টেজটাকে জানার জন্য। ভোল্টমিটার সবসময় প্যারালালি সংযুক্ত করতে হয় আর অ্যামিটার সিরিজে। এবার যদি আমরা সিমুলেট করে দেখি তাহলে এই সিমুলেট বাটনটা প্রেস করতে হবে। বাটন প্রেস করার পরে এখানে ভোল্টেজ দেখাচ্ছে 19.6 ভোল্ট। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, 19.6 ভোল্ট দেখাচ্ছে। আর কারেন্ট দুইটাতে জিরো দেখাচ্ছে, এখানে আসলে অ্যাম্পিয়ারে দেখাচ্ছে। এটাকে যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে মনে হয় রিডিংটা দেখাবে। এখানে আমরা দেখিনি এখানে ক্যালকুলেশন করার পর রেজাল্টটা কী আসছে। এখানে ভোল্টেজটা দেখাচ্ছে V7 19.6 ভোল্ট, যেটা আমরা এখানে পেয়ে গেছি 19.6 ভোল্ট। আর এখানে I5 দেখাচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার এবং IS এটা হচ্ছে 7.35 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এখানে মিটারটাকে মিলি অ্যাম্পিয়ারে ট্রান্সফার করে নিচ্ছি এটার ইউনিটটাকে। রাইট বাটন ক্লিক করে এডিট প্রপার্টি এখানে দেখবো এই যে মিলি অ্যাম্পিয়ার ক্লিক করে দিব। এখানেও রাইট বাটন ক্লিক করে এডিট প্রপার্টিস মিলি অ্যাম্পিয়ার। এবার যদি আমরা সিমুলেট করি তাহলে এখানে দেখাচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে 7.36 মিলি অ্যাম্পিয়ার। এখানে 3 মিলি অ্যাম্পিয়ার, 7.36 মিলি অ্যাম্পিয়ার, এখানে 3.5 মিলি অ্যাম্পিয়ার, সুতরাং অ্যাপ্রক্সিমেটলি সেম। এখানে যে ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে ঠিক সিমুলেশনের মধ্যে আমরা একই রেজাল্ট পাচ্ছি। এইভাবে আমরা কোনো একটা ডিসি সার্কিটকে অ্যানালাইসিস করতে পারি, অথবা সেটা আমরা অ্যানালাইসিস করে তার রেজাল্টটা আমরা এভাবে সিমুলেশনের মাধ্যমে মিলিয়ে নিতে পারি।